গাঁজা বিরোধী অভিযানে সাফল্য পেল কুমারঘাট মহকুমা প্রশাসন। গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে কুমারঘাট মহকুমা শাসক সুব্রত ভট্টাচার্যের নেতৃত্বে কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক গমনজয় রিয়াং, পেঁচারতুল থানার ওসি জাহাঙ্গীর হোসেন, তৃতীয় ব্যাটালিয়ান বিএসএফ জওয়ানরা সহ বিশাল পুলিশ ওটিআরএস বাহিনী নিয়ে পেঁচারতুল থানাধীন মাছ ধরা করই ছাড়া এলাকার খাস জমিতে গাঁজা বিরোধী অভিযানে যায়। সকাল 10টা থেকে শুরু হয় এই অভিযান। ওই এলাকার খাস জমিতে বিশাল জায়গা জুড়ে গাঁজা চাষিরা অবৈধভাবে গাঁজা চাষ করছে। অভিযানের শুরুতেই গাঁজা চাষিরা একত্রিত হয়ে পুলিশের এই অভিযানকে প্রতিরোধ করার ছক কষেছিল, কিন্তু বিশাল পুলিশ বাহিনী, টিএসআর এবং বিএসএফ বাহিনী তাড়া খেয়ে গাঁজা চাষিরা পালিয়ে গিয়ে এলাকা ছাড়া হয়ে যায়। তারপর শুরু হয় জোর কদমে গাঁজা গাছ ধ্বংস করার কাজ। শেষ খবর পাওয়া পর্যন্ত 8টি প্লটে মোট 20,000 গাঁজা গাছ ধ্বংস করতে সফল হয়েছে অভিযানকারী দলটি। আজকের এই অভিযান সারাদিন জারি থাকবে বলে জানিয়েছে মহকুমা পুলিশ আধিকারিক। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, পেঁচারতুল থানা এলাকার বিভিন্ন জায়গায় অবৈধভাবে গাঁজা বাগান গড়ে উঠেছে বলে খবর রয়েছে পুলিশের কাছে। তাই এই ধরনের অভিযান সবসময় জারি থাকবে বলে জানিয়েছেন কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক। তবে আজকের এই অভিযানে কুমারঘাট মহকুমার বিভিন্ন এলাকার গাঁজা চাষিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।